তো হ্যালো বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নার ম্যানের স্যালুট দিন ধরেই তোমরা রিকোয়েস্ট করছিলে লাদাখ রাইডের একটা বাজেট ভিডিও বানানোর জন্য তো আজকে সেই বাজেট ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর এই লাদাখ রাইডের এই বাজেট ভিডিও তোমাদের হেল্প করবে দু হাজার চব্বিশে লাদাখ রাইড করতে এর আগেই আমি লাদাখ রাইডের ম্যাপের ভিডিও দিয়ে দিয়েছি যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে চেক করো আই বটনে চেক করো তো আমি লাদাখ রাইডের যে ম্যাপটা দিয়েছি সেই ম্যাপটা তোমরা কুড়ি টাকার বিনিময়ে অর্থাৎ কুড়ি টাকা ডোনেশন দিয়ে তোমরা এই ম্যাপটাকে কিনতে পারো তো এটা আমি ফ্রি রাখিনি কারণ এটার পিছনে যে এফোর্টটা লেগেছে এটা তার দাম তো ভিডিও সঙ্গে থাকো চ্যানেলে থাকলে চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক আমি দু হাজার তেইশ সালের জুলাই মাসের লাদাখ রাইড করেছি আর যখন আমি লাদাখ রাইড করছিলাম তখন আমার মাথায় এটাই ছিল যে আমাকে যতটা কম সম্ভব বাজেটটা রাখতে হবে সেই কারণে আমি ক্যাম্পিং করেছিলাম লাদাখ রাইডে আর ক্যাম্পিংয়ের মাধ্যমে লাদাখ রাইডটাকে যেমন এনজয়ও করেছিলাম তেমন অনেকটা খরচ বাঁচিয়েছিলাম তো সেই কারণে আমার যে লাদাখ রাইডের খরচা সেটা তুলনামূলকভাবে অন্যান্য সমস্ত রাইডারের থেকে অনেকটা কম আমি যখন লাদাখ রাইড করেছিলাম তখন আমার বাইকের অনেক প্রবলেম সেই কারণে বাইকের একটা আলাদা খরচা হয়েছে সেই সঙ্গে হিমাচল প্রদেশে আমি কয়েকদিনের জন্য আটকে গিয়েছিলাম সেখানেও আমার এক্সট্রা খরচ হয়েছে সেই এক্সট্রা খরচগুলোকে যদি বাদ দেওয়া যায় তাহলে অ্যাকচুয়াল খরচটা বেরিয়ে আসে তো আমার লাদাখ রাইডের অ্যাকচুয়াল খরচ তোমাদেরকে আমি জানাচ্ছি আর তোমরা এই খরচের হিসেবটাকে তোমাদের মতো করে সাজিয়ে নিতে পারো তো লাদাখ রাইডের খরচটাকে মোটে আমি চারটে ভাগে ভাঙবো একটা হচ্ছে স্টে কস্ট একটা হচ্ছে ফুড কস্ট একটা হচ্ছে ফুয়েল কস্ট আর একটা হচ্ছে টিকিট অ্যান্ড আদার্স লাদাখ রাইডে আমি যেহেতু সোলো রাইডার ছিলাম সেই কারণে আমি হস্টেল প্রেফার করতাম আর হস্টেলে থাকার জন্য আমার তুলনামূলকভাবে খরচ অনেক কম হতো লাদাখ রাইডে তোমরা কোথায় কোথায় হস্টেল পাবে প্রথমভাবে হচ্ছে বারাণসী আগ্রা দিল্লি মানালি আর লে যে জায়গাগুলো বললাম এই জায়গাগুলো বাদ দিয়ে বাকি যে জায়গাগুলো তোমরা স্টে করবে সেই জায়গায় হয় তোমাদের হোটেলে থাকতে হবে না হলে তোমাদেরকে হোম স্টেতে থাকতে হবে লাদাখ রাইডে যেহেতু আমি টেন্ট নিয়ে গেছিলাম সেই ক্ষেত্রে আমাকে অনেক জায়গায় হোটেল ভাড়া দিতেই হয়নি যেমন আমি গণ্যরঞ্জনে ছিলাম আমাকে স্পট চার্জ দিতে হয়েছিল টেন্টিংয়ের জন্য একশো টাকা পাদুমে ছিলাম সেখানে আমাকে অনলি পাঁচশো টাকা পে করতে হয়েছিল বাকি আমি নোব্রা ভ্যালিতে ফ্রি অফ কস্টে টেন্ট করেছিলাম আর ব্যাঙ্গং লেকে তিনশো টাকা নিয়েছিল আমার টেন্ট করার জন্য তো দেখা যাচ্ছে টেন্ট করার জন্য আমার স্টে কস্ট কিন্তু অনেকটা কমে গেছে তাছাড়াও আমি বিভিন্ন হস্টেলে ছিলাম যেমন বারাণসীতে হস্টেলে আমার চারশো টাকা পড়েছে সেখানে দিল্লিতে হস্টেলে আমার ছশো টাকা পড়েছে আগ্রাতে আমার হস্টেলে তিনশো কুড়ি টাকা পড়েছে তো এই রকমভাবে আমার খরচটা অনেকটা বেঁচে গেছে টোটাল লাদাখে আমার থাকার খরচ হয়েছে ন হাজার পাঁচশো কুড়ি টাকা তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না আনবিলিবেল এই কারণেই আনবিলিবেল লাদাখ তো এরপরে হচ্ছে ফুড কস্ট লাদাখ রাইডে আমি যেহেতু ক্যাম্পিং করেছি তোমাদেরকে আগেও বললাম ক্যাম্পিং করার জন্য খাওয়ারটাও আমি নিজেই বানাতাম অর্থাৎ বাড়ি থেকে আমি কিছু জিনিস নিয়ে গেছিলাম যেমন চাল ডাল আরও কিছু জিনিস নিয়ে গেছিলাম এবং আমাকে বাইরে থেকে শুধু কিনতে হয়েছিল কিছু পেঁয়াজ ডিম এই সমস্ত কিছু তো যেটার কস্ট একদম মিনিমাম তো লাদাখ রাইডে টোটাল আমার ফুড কস্ট এসেছে চার হাজার দুশো পঁচানব্বই টাকা এটাও আনবিলিভেবল আর লাদাখ রাইড যে খরচটাকে তোমরা একদমই কম করতে পারবে না সেটা হচ্ছে ফুয়েল ফুয়েল কস্ট কস্ট আর তোমাদের তোমাদের বাইক হবে আমার ফুয়েল কস্ট পড়েছিল চোদ্দো হাজার পঞ্চান্ন টাকা তো এক্ষেত্রে আমি বলে দিই টোটাল কত কিলোমিটার আমার বাইক রাইড হয়েছে টোটাল ছ হাজার পাঁচশো পঁয়ষট্টি কিলোমিটার প্রায় সাত হাজার কিলোমিটারের মতো বাইকটা চলেছে এক্ষেত্রে আমার ফুয়েল কস্ট হয়েছে চোদ্দো হাজার পঞ্চান্ন টাকা এরপরে আসছি আদার্স খরচায় আদার্স যে খরচাটা আছে সেটা হচ্ছে টিকিট এবং পারমিট পারমিটের জন্য ছশো টাকা এবং টিকিট বা টোল ট্যাক্স বিভিন্ন জায়গায় আমার টোটাল খরচা হয়েছে দু হাজার একশো পঁয়ষট্টি টাকা তো এটা হচ্ছে টোটাল লাদাখের খরচা সত্যিই আনমিলিভেবেল এই সবকটা যোগ করলে টোটাল লাদাখের খরচা দাঁড়াচ্ছে হচ্ছে তিরিশ হাজার পঁয়ত্রিশ টাকা রাউন্ড ফিগারে আমি তিরিশ হাজার টাকা ধরছি অর্থাৎ তোমরা যদি ক্যাম্পিং রাইড করো লাদাখে আর হস্টেলে থাকো আর নিজের রান্না নিজে করো তাহলে লাদাখ রাইডের খরচা এটা লাদাখ নয় লাদাখ এবং জাংস্কার রাইডের খরচা তিরিশ হাজার টাকার মধ্যেও কিন্তু সম্ভব এক্ষেত্রে তোমরা যদি টেন টেন না থাকতে চাও যেখানে যেখানে তোমরা হোস্টেলে থাকবে না সেখানে কিন্তু হোটেল খরচা মিনিমাম হাজার থেকে বারোশো টাকা গড়ে তোমাদের ধরে চলতে হবে খাওয়ার খরচা সেম এবং ফুয়েল খরচাও তোমাদের সেম থাকছে আমি হর্নেট বাইক নিয়ে রাইড করেছিলাম সেক্ষেত্রে তোমরা যদি অন্য বাইক নিয়ে রাইড করো সেক্ষেত্রে ফুয়েল কস্টটা তোমাদের হয়তো আলাদা আসবে কিন্তু বাকি যে সমস্ত খরচাগুলো বললাম এগুলোই তোমাদের খরচা হবে যদি তোমরা আমার মতো করে লাদাখ রাইড করো আর একটা জিনিস তোমাদেরকে আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে এই সমস্ত কিছু খরচের পরেও তোমাদেরকে একটা এমার্জেন্সি ফান্ড রাখতে হবে মিনিমাম সাত থেকে দশ হাজার টাকার মতো কারণ কোনো কোনো ক্ষেত্রে এমার্জেন্সি কোনো কিছু হতে পারে যেমন আমার ক্ষেত্রে হয়েছিল বাইক খারাপ হয়েছিল এবং হিমাচলে আমি ধসে আটকে পড়েছিলাম সেই জন্য আমার এক্সট্রা অনেক টাকা খরচা হয়েছিল তো সেই এমার্জেন্সি ফান্ড মিনিমাম তোমরা সাত থেকে দশ হাজার টাকার মতো রেখে চলবে তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না লাদাখ রাইডে তো লাদাখ রাইড একটা স্বপ্ন পূরণের মতো আর সেই স্বপ্ন পূরণ করতে গেলে দরকার হচ্ছে সঠিক প্ল্যানিং আর তোমরা যদি লাদাখ রাইডে সঠিক প্ল্যানিং করতে পারো তাহলে তোমরাও কিন্তু অনেক কম খরচে লাদাখ ঘুরতে পারবে আর তার জন্য আমি একটা আইটনারি তৈরি করেছি সেই আইটনারি এবং লাদাখ ম্যাপ তোমরা যদি একসঙ্গে পেতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে গুগল ফর্ম ফিল করে আমাকে তিরিশ টাকা পেমেন্ট করতে হবে তিরিশ টাকা ডোনেশন মানি এটা তো এই টাকাটা পেমেন্ট করলে তোমাদেরকে আমি লাদাখ ম্যাপ এবং আইটনারি তোমাদেরকে পাঠিয়ে দেব। আর শুধু যদি তোমরা লাদাখ ম্যাপ চাও তাহলে তোমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে অনলি টাকা আর এত এফোর্টের জন্য এই সামান্য টাকাটুকু তোমরা কিন্তু দিতেই পারো এই ম্যাপ বানানো এবং আইটনারি তৈরি করার জন্য যে এফোর্টটা আমার লেগেছে এটুকুর জন্য এই টাকাটা তোমাদের কাছে কিছুই নয় যদি তোমাদের মনে হয় ম্যাপ এবং আইটনারি দুটোই লাগবে তাহলে তোমরা কিন্তু আমার গুগল ফর্মটা ফিল করতে পারো আর যারা অলরেডি আগে আমার ম্যাপ নিয়ে নিয়েছো তারা যদি এই আইটিনারি পেতে চাও তাহলে তাদেরকে শুধুমাত্র দশ টাকা পেমেন্ট করতে হচ্ছে তাহলে তোমরা তোমাদের স্বপ্নের লাদাখ রাইডের প্ল্যান তৈরি করে ফেলো দু হাজার চব্বিশ সালে তোমরাও লাদাখ যাও আর এই ভিডিওটা আর লেনদি না করে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আর একটা নতুন ভিডিওতে ততদিনের জন্য